ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিটি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন আমরা জানবো বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিভারি কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত সাতক্ষীরা জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের নামের তালিকা ঠিকানা আসন সহ সহ ভর্তির বিচারিত যাবতীয় সব তথ্য প্রথমে রয়েছে সাতকীরা নার্সিং ও মিডিভারি কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিভারি কোর্সে আসন করে রয়েছে সত্তরটি ডিপ্লোম মিডিয়ারিতে চল্লিশটি বিএসসি নার্সিং কোর্সে আসন রয়েছে পঞ্চাশটি এই জেলার মধ্যে আর কোনো প্রতিষ্ঠান নাই অর্থাৎ বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাই অন্য বেসরকারি ভর্তি হতে চাইলে অন্য জেলাতে ভর্তি হতে হবে এখানে কোনো নতুন প্রতিষ্ঠান চালু হলে বা নতুন কোনো কোর্স চালু হলে পরবর্তীতে আপডেট জানানো হবে এখানে ভর্তি হতে চাইলে আপনাকে বা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট বা ইসিসি পাশ করতে হবে এসিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে তখন সেখানে আবেদন করতে হবে তাছাড়া পরের বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় ডিপ্লোমা ইন নার্সিং সেন্স অ্যান্ড মিউভারিতে আবেদন করতে চাইলে লেমে সবাই আবেদন করতে পারবে এস এস সি যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত যে কোনো শিক্ষা পরীক্ষা আবেদন করতে পারবে এসএসসি ও সি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে ডিপ্লোমা মিডিয়ারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে এস এস সি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে বিএসিতে সেলেমে সবাই আবেদন করতে পারবে বিজ্ঞান গ্রুপের হতে হবে যে টি থাকতে বিষয়টি থাকতে হবে যে বিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেইন যে কোনো একটি থাকলে হবে তাছাড়া এসএসসি ও সি ওইসিসি জিবিতে কমপক্ষে দুটি মিলে সেভেন পয়েন্ট থাকতে হবে তারপর সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে যেখানে এক মার্কের একটি পরীক্ষা হবে মার্ক চল্লিশ থাকবে সেখানে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ সাধারণকারী সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে উচ্চতরুণী থাকবে না সাধারণ বি সিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থ বিজ্ঞান ওই বিজ্ঞান প্রশ্ন থাকবে তাছাড়া এসএসসি জিবিতে বিশ মার্ক এসিসি জিবিতে তিরিশ মার্ক মোট মার্ক দেশ মার্কের মধ্যে সিটি অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারা সরকারিতে চান্স পাবে আর বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় কমপক্ষে পক্ষে পাশ করতে হবে বা চল্লিশ পেতে হবে চল্লিশ মার্ক পাস মার্ক চল্লিশ পেলে যে কোনো বেসরকারিতে সরাসরি ভর্তি হতে হবে বা আবেদন করা যাবে সরকারিতে সেলেদের ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিংয়ে দশ পার্সেন্ট সিট থাকবে এবং বেসরকারিতে বিশ পার্সেন্ট সিট থাকবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন